আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতক্ষীরা ব্লগার রিক্তা। আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকবে মুরগির চামড়া দিয়ে বুটির ডাল ভুনা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। আমার রান্না করতে যা যা লাগবে আমি এখানে সবগুলো রেডি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ রেগুলার রান্নার তেল, আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব এক চামচ রসুন পেস্ট এবং হাফ চামচ আদা পেস্ট। আমি একসঙ্গে করে পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিব দুই চামচ শুকনো মরিচ পেস্ট। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, এই জন্য শুকনো মরিচটা পেস্ট করে নিয়েছি। এই পর্যায়ে এসে শুকনো মরিচটা দেওয়ার কারণে কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর আসে। এখন দিয়ে দিলাম এক চামচ লবঙ্গ, এলাচ, দারুচিনি আর জিরা পেস্ট। আমি সবগুলো উপকরণ একসঙ্গে করে পেস্ট করে তারপর দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া, এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু পানি, তা না হলে নিচে লেগে যেত বা পুড়ে যেত এই জন্য। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি খাসি মুরগির চামড়া ও চর্বিসহ এক কাপ। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিব। সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। আর এই চামড়াটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, তা না হলে গন্ধ লাগতে পারে। ভালো করে কষিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি 1/4 কাপ পানি দিয়েছিলাম, সেটা দেখাইনি। চামড়াটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ডাল। আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি আর 1টা মাঝারি সাইজের আলু। ডালটা দিয়ে আমি এখন সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 4 মিনিটের মতো। ফিরে আসলাম 4 মিনিট পর। আর আমি এখনও কিন্তু লবণ দেইনি, কারণ লবণটা দিলে ডালটা শক্ত হয়ে যেত। তো আমার ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আগে থেকে লবণটা দিলে কিন্তু ডালটা অনেকটাই সিদ্ধ হতো না, আর শক্ত থেকে যেত। আর এখন দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালটা সিদ্ধ করে বা রান্না করে নিব এখন। এই তো রান্না হয়ে গেল আমার মজাদার
চামড়া দিয়ে বোটের ডাল ভোনা। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর দেখতে তো অনেকটাই লোভনীয় হয়েছে, আর খেতে মাশাল্লাহ অনেক মজার হয়েছিল। যারা মুরগির চামড়া পছন্দ করেন না, তারা একবার হলে বাসায় এভাবে রান্না করে দেখবেন, দেখবেন খেতে কতটা মজার হয়। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিব, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।